ওয়েলকাম টু মাধ্যমিক ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আজ আমরা শুরু করতে চলেছি আয়তঘন তো আয়তঘন শুরু করার আগে কিছু বিষয় সম্পর্কে আমরা জেনে রাখবো তা প্রথমে জানবো আয়ত ঘন কী তা আয়ত ঘন হল একটি বস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং যার বিপরীত তলগুলো পরস্পর সমান হয় এবং সন্নিহিত তল অর্থাৎ এই যে যে সন্নিহিত তল এই তলগুলো পরস্পর লম্ব হয় তাকেই বলা হয় সমকোণী চৌপল বা আয়ত ঘন চৌপল বা আয়ত ঘন তা আয়ত ঘনের ক্ষেত্রে মাত্রা আয়ত মাত্রা অর্থাৎ মাত্রা হল দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা অর্থাৎ তিনটি মাত্রা থাকে এর তল সংখ্যা থাকে ছটি এবং ধার সংখ্যা অর্থাৎ ধার সংখ্যা মানে এইগুলো এইরকম করে মোট বারোটি ধার সংখ্যা থাকে এবং আটটি শীর্ষবিন্দু থাকে এবার আসা যাক আয়তঘনের আয়তন সেটা হলো গুণ প্রস্থ প্রস্থগুণ উচ্চতা আর এর একক হবে ঘন একক অর্থাৎ যদি আমরা সেমিতে নিই তাহলে ঘন সেমি আর যদি মিটারে নিই ঘন মিটার আর সমগ্র তলের ক্ষেত্রফল হলো টু ইন্টু দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আর যেহেতু ক্ষেত্রফল হবে বর্গ একক অর্থাৎ বর্গ সেমি বা বর্গ মিটার এইবার আয়ত ঘনই ঘনক হয়ে যাবে যখন তার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হবে তাহলে সুতরাং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘনকের যে আয়তন হবে সেটা হচ্ছে বাহু কিউব আর একক একই থাকবে এবং সমগ্র তলের ক্ষেত্রফল এই টু ইন্টু দৈর্ঘ্যগুণ প্রস্তক এখন দৈর্ঘ্যপ্রস্ত সমান প্রস্ত উচ্চতাও সমান আর উচ্চতা দৈর্ঘ্য সমান সুতরাং দুবার টু এ স্কোয়ার হবে অর্থাৎ সরি তিনবার টু এ স্কোয়ার হবে অর্থাৎ সিক্স এ স্কোয়ার এবার আমরা একটু অঙ্কে আসি তা আমরা এখানে কষে দেখি তিন থেকে শুরু করেছি কারণ এর আগে দুটো অঙ্ক আছে সে দুটো অঙ্ক একটা ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে এবং সেখান থেকে তোমাদের আয়ত ঘনকের চারটি ঘনবস্তুর নাম লিখতে বলছে তারপরে আরেকটা ছবি দেওয়া আছে এবং ছবির থেকে পাশের তল সংখ্যা ধার সংখ্যা এগুলো আমি আগেই বলে দিছি সুতরাং আমরা একদম তিন দাগের অঙ্ক থেকে শুরু করছি তা তিন দাগের অঙ্কে বলছে একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি সুতরাং আমি এখানে একটা সমকোণী চৌপল অঙ্কন করেছি এবং যার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার আর উচ্চতা তিন মিটার করলাম এইবার সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা তার কর্ণ বরাবরই রাখা যাবে সব থেকে লম্বা তাহলে এখানে আমি কর্ণের দৈর্ঘ্য কি করে বের করব প্রথমে আমি এই যে যে তলটা রয়েছে ফ্ল্যাট তল এইখান থেকে আমি আগে এই দৈর্ঘ্যটা বের করব এবং এখান থেকে এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে সেইখান থেকে আমি এই যে লম্বা দণ্ড সেটা বের করে ফেলবো তা আলটিমেটলি আমরা দেখতে পাই যে সমকোণী চৌপলের ক্ষেত্রে কর্ণ হয় দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ প্রস্থার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে আমরা করে দিলাম করে দিলে হচ্ছে রুট ফিফটি এবং তাকে যদি আমি রুট করি তাহলে ফাইভ রুট টু হয় এরপরে চারদাগের অঙ্কে আসা যাক চারদাগের অঙ্কে বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি তাহলে আমরা কী জানি যে একটি ঘনক যদি একটি ঘনক হয় তাহলে তার প্রত্যেকটি তল একটা বর্গক্ষেত্র হবে সুতরাং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি বাহু পেয়ে যাব আর ঘনকের বাহু পেয়ে গেলে আমরা তার আয়তনের ফর্মুলা ফেলে দেব এ তাহলে সেটা বেরিয়ে যাবে পরে আমরা পাঁচ দাগে আসি বলছি আমাদের বকুলতলা গ্রামে দু মিটার চওড়া আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা সেটা হিসাব করে লিখি এটা খুবই সহজ অঙ্ক একটা খালের চওড়া বলে দিয়েছে আর গভীরতা বলে দিয়েছে কতটা লম্বা সেটা বের করতে হবে তাহলে একটা এটা একটা আয়ত ঘনকার খাল হবে তাহলে আমার উচ্চতা বলে দিয়েছে আর চওড়া বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে অর্থাৎ গভীরতা বলে দিয়েছে তাহলে আমার দৈর্ঘ্য বের করতে হবে আবার এই পুরো আয়তনও বের করে দিয়েছে বলে দিয়েছে সুতরাং আমরা আয়তনের ফর্মুলায় ফেলে দেবো প্রস্থ গুণ উচ্চতা আর এবং দৈর্ঘ্যটাকে ধরে নেব ব্যাস তারপরে আমরা আয়তনের সাথে সমান করে দিলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব দেড়শো মিটার পরের অঙ্কটা আসা যাক ছয় দাগের অঙ্কে কি বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে এই জিনিসটা আমি তোমাদের ফর্মুলায় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ঘনকের যদি কর্ণ হয় সেটার ফর্মুলা হচ্ছে বাহু রুট থ্রি অর্থাৎ এ রুট থ্রি যদি বাহুটাকে আমরা এ ধরে নিই তাহলে সেখান থেকে আমরা কী করছি বাহুর দৈর্ঘ্য চার মিটার পেয়ে যাচ্ছি তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা সিক্স এ স্কোয়ার বসিয়ে দিলাম অঙ্ক একদম বেরিয়ে যাচ্ছে খুবই সহজ অঙ্ক আমাদের শুধু ভিজুয়ালাইজ করতে হবে এই বলছে। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি ষাট সেন্টিমিটার তাহলে ঘনকটির ঘনফল হিসাব করে রেখি অর্থাৎ ঘনকটির আয়তন কত তাহলে ধারগুলির সমষ্টি তাহলে একটা ঘনক বলো বা আয়ত ঘন বলো সবকটা ধার হচ্ছে বারো বারোটি ধার থাকে তাহলে ধারগুলোর যোগফল মানে বারো এ বারো ইন্টু বাহু তাহলে বারো এর সমান সমান ষাট বলে দিয়েছে সেখান থেকে আমি এ পেয়ে যাচ্ছি আর এ পেয়ে গেলে তারপরে আমি তার ঘনফল বের করে একদম ইজিলি বের করে ফেলা যাবে এ কিউব পরে আট দাগের অঙ্কে আসা যাক তাহলে আট দাগে কি বলছে যদি একটি ঘনকের ছটি পৃষ্ঠদলের ক্ষেত্র ফলের সমষ্টি দুশো ষোলো বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি অর্থাৎ ঘনকটির সমগ্র ছটি পৃষ্ঠতল অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে তাহলে আমি সেখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি সিক্স এ স্কোয়ার সমান দুশো ষোলো করে বাহুর স্কোয়ার পেয়ে যাচ্ছি বাহু যদি পেয়ে যাই তাহলে বাহু পেয়ে গেলে তার আয়তন বের করে ফেলবে একদম ইজিলি এক করে আর প্রত্যেকটি দেখো এই অঙ্কগুলোতে প্রত্যেকটি একক লেখা খুবই জরুরি কারণ একক যদি ভুল করো তাহলে তোমাদের অঙ্ক কিন্তু টোটালি ভুল তাহলে এরপরে নয় দাগের অঙ্কে আসা যাক নয় দাগে বলছে একটি সমকোণী চৌপল অর্থাৎ আয়ত ঘন তার আয়তন বলে দিয়েছে চারশো বত্রিশ ঘন সেন্টিমিটার তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখে অর্থাৎ প্রতিটি ঘনকের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করে লিখতে পড়েছে তাহলে একটি ঘ আয়ত ঘনকে আমি দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে কেটে ফেলছি তাহলে দু ঘনক দুটো ঘনকের আয়তন হচ্ছে আমার হচ্ছে যে আয়ত ঘন আছে সেই আয়ত তার আয়তনের সমান হবে তাহলে দুটো ঘনকের সমান ক্ষেত্র সমান বাহু বাহু বিশিষ্ট ঘনকের আয়তনের সমান হবে আয়ত ঘনকের আয়তনটা এবার সেখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি অর্থাৎ বাহুর ভ্যালু পেয়ে যাচ্ছি তারপরে সেখান থেকে তাহলে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হচ্ছে খুবই সহজ এরপর আসা যাক দশ দাগের অঙ্কে দশ দাগে কি বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ শতাংশ কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তোমরা এটা স্টার মেরে রাখতে পারো তাহলে দেখো আমি ধরে নিচ্ছি ঘনকটির বাহুদ্দৈর্ঘ্য ছিল একক তাহলে তার খে ঘন ফল হবে এ কিউ এবার যদি পঞ্চাশ শতাংশ কমানো হয় পঞ্চাশ শতাংশ কমানো মানে অর্ধেক কমানো তো আমি পঞ্চাশ শতাংশ মানে ফিফটি বাই হান্ড্রেড ফিফটি বাই হান্ড্রেড করলে হাফ হয় তাহলে আমি এর থেকে এ বাই টুটা কমিয়ে ফেলেছি তাহলে আমার এখন যে ঘনকটার বাহুদ্দৈর্ঘর্ঘ্য হচ্ছে কত এ বাই টু তাহলে তার আয়তন যদি বের করি তাহলে এ কিউব বাই এইট হবে কেন এ বাই টুকে যদি কিউ ঘন ফল ঘন করি তাহলে তার যে আয়তন হবে সেটা এ কিউব বাই এইট হবে তাহলে আমার প্রথম প্রাথমিক ঘনকের আয়তন ছিল এ কিউব এখন ঘনকের আয়তন হচ্ছে এ কিউব বাই এইট তাহলে এটাকে যদি আমি অনুপাত করি তাহলে এইট ইস টু ওয়ান খুবই সহজ এরপর আসা যাক এগারো দাগের অঙ্কে এগারো দাগের অঙ্কে কি বলছে একটি সমকোণে চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু টু ওয়ান এবং উহার আয়তন যদি তিনশো চুরাশি সেমি হয় তাহলে বাক্সটি তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি তাহলে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত বলে দিয়েছে থ্রি ইস টু টু ওয়ান তাহলে আমরা ধরে নিতে পারি যে ওদের মাঝখানের যে কমন ফ্যাক্টর যেটা হচ্ছে অনুপাত করলে কেটে যায় সেটাকে আমরা এক্স ধরে নিতে পারি তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য থ্রি এক্স সেন্টিমিটার প্রস্থ টু এক্স উচ্চতা এক্স সেন্টিমিটার তাহলে এবার আমার আয়তনের ফর্মুলায় ফেলে দিলাম দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম ফোর তাহলে দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার প্রস্ত আট সেন্টিমিটার আর উচ্চতা চার সেন্টিমিটার তাহলে সমগ্র সমকোণী যে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সে আমরা যদি ফর্মুলায় ফেলে দিই খুব সহজেই বের করতে ফেলে যে তিনশো বাহান্ন বর্গ সেন্টিমিটার আচ্ছা পরের অঙ্কে আসা যাক বারো দাগের অঙ্কে কি বলছে বারো দাগের অঙ্কে বলছে একটি চা বাক্সের চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার সিক্স ডেসিমিটার এবং ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিগ্রা হলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত তাহলে প্রথমত দেখতে হবে যে আমাদের চা বাক্সটির যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছি সুতরাং সেখান থেকে আমরা চা বাক্সটির আয়তন পেয়ে যাচ্ছি তাহলে এই আয়তন এই আয়তন এই আয়তনের এই আয়তনের চা ওই বাক্সের মধ্যে রয়েছে তাহলে সেখান থেকে বাক্সের ওজনও বলে দিয়েছে চা সহ বাক্সের ওজনও বলে দিয়েছে সেখান থেকে আমরা শুধুমাত্র চায়ের ওজন কত সেটা পেয়ে যাচ্ছি তাহলে এই আয়তনের চায়ের ওজন এত কি তাহলে সেখান থেকে আমরা এক ঘন ডেসিমি চায়ের ওজন কত সেটা পেয়ে যাচ্ছি অর্থাৎ দুশো গ্রাম খুবই সহজ এই অঙ্কটা এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট তোমরা এই অঙ্কটা ভালো করে দেখে রাখো তেরো দাগের অঙ্কে বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেন্টিমিটার বেদ এক মিলিমিটার এবং প্লেটটির ওজন চার গ্রাম হলে এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন এইট গ্রাম হয় তাহলে এক্সের মান কত এটা ঠিক আগের অঙ্কটা অর্থাৎ এগারো দাগের অঙ্কের মতনী অঙ্ক শুধুমাত্র আমার এক আগেরটায় প্রস্থ উচ্চতা বলে দিয়েছিল কিন্তু এখানে আমার দৈর্ঘ্যটাকে বের করতে হবে সেটাকে এক্স ধরে নেওয়া আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে বর্গাকার বর্গাকার পিতলের দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার উচ্চতা ওয়ান মিলিমিটার তাহলে বর্গাকার যে প্লেট আছে তাহলে তার আয়তন কত হবে এক্স স্কোয়ার ইন্টু পয়েন্ট ওয়ান ঘন ডেসিমিটার ঘন সেন্টিমিটার সরি যেহেতু এক মিলিমিটার সমান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেটা এবার এক ঘন দেশি এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে এত গ্রাম পিতলের আয়তন কত হবে সেখান থেকে আমি আয়তন পেয়ে গেলাম এটাকে ভাগ করে দিলে এবার শর্তানুসারে এই দুটোকে সমান করে দিলাম সমান করে দিলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি পঁচাত্তর সেন্টিমিটার তাহলে কি করা হল আরেকবার একটু ভালো করে দেখো প্রথমত আমরা যে বর্গাকার বর্গাকার যে প্লেটটা আছে সেই প্লেটের আয়তন কত সেটা আমরা বের করলাম এইবার আমাকে বলে দিয়েছে বর্গাকার প্লেটের ওজন কত সেটা বলে দিয়েছে এবং এক ঘন পিতলের ওজন সেটাও বলে দিয়েছে সেখান থেকে আমরা প্লেটটার আয়তন বের করে ফেলছি এবার এই আগে একবার আয়তন পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ারের ফর্মে আর একটা পুরো সংখ্যার ফর্মে পাচ্ছি এবার এই দুটো আয়তনকে আমরা যদি সমান করে দিই তাহলে আমরা সেখান থেকে এক্সের ভালো খুব ইজিলি নির্ণয় করতে পারবো তো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবার চোদ্দো দাগের অঙ্কে আসা যাক চোদ্দের অঙ্কে বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়তাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও পোস্ত যথাক্রমে চোদ্দ মিটার ও আট মিটার হয় এবং রাস্তাটি করতে মোট পঁচিশশো কুড়ি ঘনমিটার মাটি লেগে থাকে তবে গর্তের গভীরতা কত তাহলে প্রথমত আমরা ধরে নিচ্ছি গর্তের গভীরতা এক্স মিটার এইবার ১৪ মিটার দৈর্ঘ্য আট মিটার চওড়া আর হচ্ছে এক্স মিটার গভীর তাহলে এইটা হচ্ছে একটা গর্তের আয়তন এবার তিরিশটা গর্ত খোঁচা হয়েছে তাহলে তিরিশটা গর্তের আয়তন তিরিশ গুণ করে দিলাম এবার সেই এই গর্তের যা মাটির যা আয়তন সেটা ওই টোটাল আয়তনের সমান হবে এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি পয়েন্ট সেভেন মিটার অর্থাৎ সেভেন পয়েন্ট ডেসিমিটার খুব সহজ অঙ্ক এবার পনেরো দাগের অঙ্কে আসা যাক বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাতির একের তিন অংশ জলপূর্ণ থাকে তাহলে চৌবাচ্চাতির একটি ধারের দৈর্ঘ্য যদি ওয়ান পয়েন্ট টু মিটার হয় তাহলে প্রতিটি বালতিতে লিটার জল ধরে তাহলে আমার চৌবাচ্চাটির ঘনকাকৃতি চৌবাচ্চাটির এক একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য একই হবে তাহলে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার অর্থাৎ বারো ডেসিমিটার তাহলে আয়তন হবে বারো গুণ বারো গুণ বারো ঘন ডেসিমিটার এবার চৌবাচ্চাটি থেকে আমরা চৌষট্টি বালতি জল তুলে নিয়েছি যার ফলে চৌ বাচ্চাটিতে ওয়ান থার্ড অংশ জল অবশিষ্ট রয়েছে তাহলে কত অংশ জল আমরা তুলে নিয়েছি টু থার্ড অংশ তাহলে চৌ এখন জল আছে কত টু থার্ড ইন্টু বারো ইন্টু বারো ইন্টু বারো লিটার এই জলটা তুলে নেওয়া হয়েছে চৌষট্টি এক বালতিতে কত জল ধরে তাহলে চৌষট্টি দিয়ে ভাগ করে দিলাম ভাগ করে দিলে পেয়ে যাচ্ছি আঠেরো লিটার এবার ষোলো দাগের অঙ্কে আসা যাক ষোলো দাগে বলছে এক গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে টু পয়েন্ট এইট ডেসিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমিটার ও পয়েন্ট নাইন ডেসিমিটার হলে এবং একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি এক গ্রস মানে বারো ডজন তারপরে রয়েছে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্ত তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হয় তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লিখি তাহলে মনে এখানে বলা হয়েছে কি একটা বড় পেটি আছে এক গ্রস বড় পেটি মতো আছে যার মধ্যে বারো ডজন বারো ডজন দেশলাই বাক্স ধরে আবার এক ডজন মানে আমরা জানি বারোটি তাহলে বারো গুণ বারো এক মানে বারো গুণ বারো clear হলো তাহলে একগ্রস দেশলাই বাক্সের প্যাকেট মানে হচ্ছে বারো গুণ বারোটি দেশলাই বাক্স তাহলে একগ্রস দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য বলে দিয়েছে টু পয়েন্ট এইট ডেসিমিটার প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং পয়েন্ট নাইন ডেসিমিটার তাহলে তার আয়তন কত হবে এটাকে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা করে দিলাম এইবার একটি দেশলাই বাক্সের আয়তন তাহলে কত হবে আমরা পেয়ে যাচ্ছি জাস্ট বারো গুণ বারো দিয়ে ভাগ করে দেব তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন হচ্ছে ছাব্বিশ পয়েন্ট পঁচিশ ঘন সেন্টিমিটার এইবার দেশলাই বাক্সের উচ্চতাটা জানতে চেয়েছে যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য সরি দৈর্ঘ্য পোস্ত যদি থ্রি পয়েন্ট ফাইভ এবং সরি ফাইভ ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত তাহলে উচ্চতা আমরা এইচ ধরে নিচ্ছি তাহলে আবার সেই ফর্মুলায় ফেলে ফেল ফেলে দেবো দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এবং একটি দেশলাই বাক্সের আয়তন আমরা এখান থেকে পেয়ে গেছি তাহলে সেটা করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ খুবই সহজ এবার সতেরো দাগের অঙ্কে আসা যাক শতরা কি বলছে 2.1 মিটার দৌড় দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে ওই চৌ আরও আরো ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং এই অঙ্ক পরীক্ষায় বারবার আসে তাহলে দেখো আমাদের চৌবাচ্চাটির বাচ্চাটি দৈর্ঘ্য প্রস্ত বলে দিয়েছে এইবার চৌবাচ্চাটিতে বাচ্চাটিতে যদি ছশো তিরিশ লিটার জল ঢালি তাহলে ছশো তিরিশ লিটারের জন্যই উচ্চতাটা বৃদ্ধি পাবে নিশ্চয়ই যতটা অর্ধেক জলপূর্ণ আছে তার জন্য উচ্চতাটা বৃদ্ধি পাবে না সুতরাং আমরা ধরে নেব যে ছশো তিরিশ লিটার জল ঢাললে এইচ উচ্চতা বৃদ্ধি পাবে তাহলে শর্তানুসারে কি করবে চৌবাচ্চাটির দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা এইটুকু কিসের সমান হবে যে এক্সট্রা জলটা ঢাললাম তার সমান হবে ব্যাস সেখান থেকে উচ্চতা দু মিটার পেয়ে যাচ্ছি সরি দু ডেসিমিটার খুবই সহজ এখানে আমি একক লিখিনি একটা ডেসিমিটার একক দিয়ে দিতে হবে একক মাস্ট ঠিক আছে এবার আঠেরো দাগের অঙ্কে আসা যাক আঠেরো থেকে কী বলেছে গ্রামের আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে কুড়ি মিটার এবং পনেরো মিটার ওই মাঠের ভিতরে চারটি কোণে চারটি পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতির গর্ত কেটে মাটি অপসারিত করা হয়েছে অবশিষ্ট জমির উপর এবং সেই মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়ার ফলে মাঠের উচ্চতা কতটা বৃদ্ধি পেল তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কুড়ি মিটার দীর্ঘ এবং পনেরো পনেরো মিটার প্রশস্ত একটা মাঠ রয়েছে তার মাঠের চারপাশে চারটে কোণে আমরা চারটে গর্ত খুঁজেছি এবং সেই গর্ত থেকে যে মাটি এসছে সেই মাটিটা আমরা পুরো মাঠে ছড়িয়ে দিয়েছি তাহলে মাঠের উচ্চতাটা কত বৃদ্ধি পাবে তাহলে আমাদের আগে দেখতে হবে এই যে চারটে পিলার বাদ দিয়ে যে মাঠটা রয়েছে তার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে এবং সেই ক্ষেত্রফলের সঙ্গে আমি উচ্চতাটা গুণ করে দেব তাহলে ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমি দেখে নিচ্ছি এইটুকু অংশের আয় ক্ষেত্রফল কত তাহলে এইটুকু অংশ হচ্ছে এই পাশ থেকে চার মিটার এই পাশ থেকে চার মিটার বাদ দিলে যেটা থাকে এবং এই পাশ এবং হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা পেয়ে গেলাম তাহলে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল করলে খুব সহজেই পেয়ে যাচ্ছি আমরা দুশো ছত্রিশ বর্গমিটার তাহলে দুশো ছত্রিশ বর্গমিটার যদি পেয়ে যাই তাহলে এই মা অবশিষ্ট যে মাঠটা রয়েছে তার ক্ষেত্রফল দুশো ছত্রিশ বর্গমিটার এবার মাটি ফেলার পরে আমি ধরে নিচ্ছি এই উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এই দুশো ছত্রিশ ইন্টু এইচ এইটা হচ্ছে ওই যে মাঠের মধ্যে যে মাটিটা ফেলা হয়েছে তার আয়তন এবং সেটা কিসের সমান হবে চারটি চার মিটার দৈর্ঘ্যের গর্ত খোঁচা হয়েছে সুতরাং চার ইন্টু চারের কিউব ব্যাস এখান থেকে ক্যালকুলেট করলে পাচ্ছি এক পূর্ণ ফাইভ বাই ফিফটি মিটার তাহলে মাটিটা এতটা উঁচু হবে সরি মাটি এত উঁচু হবে এবার আমরা উনিশ দাগে আসি উনিশ দাগে বলছে আটচল্লিশ মিটার লম্বা একত্রিশ পয়েন্ট পাঁচ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে সিক্স পয়েন্ট ফাইভ ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের সাতাশ মিটার লম্বা ও আঠেরো পয়েন্ট দুই মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে তাহলে গর্তটি কত মিটার গভীর হবে তা হিসাব করে লিখি অর্থাৎ একটি মাঠ থেকে মাটি কেটে আমি অন্য মাঠে মাটি দেবো এবং অন্য মাঠটা কতটা উঁচু হবে সেটা বলে দিছি সুতরাং সেই মাঠে কতটা মাটি লাগবে সেটা আমরা বুঝ জানতে পারছি তাহলে সেই মাটিটার যা আয়তন হবে সেটাই হচ্ছে অন্য মাঠ থেকে ততটা মাটি তুলতে হবে তাহলে ধরে নিচ্ছি আমি অন্য মাঠ থেকে আমি এইচ মিটার গভীর করে মাটি খুঁড়বো তাহলে অন্য মাঠের মাটির যা আয়তন আর আমরা যে মাঠে মাটি দেবো তার আয়তনের সমান করে দেবো ব্যাস সমান করে দিলে ক্যালকুলেট করলে h সমান সমান দুই মিটার বেরিয়ে যাবে খুবই সহজভাবে তাহলে দেখো কি বলেছে আটচল্লিশ মিটার এখান থেকে আমরা মাটি খুঁড়তে তাহলে তার আয়তন হচ্ছে এত মিটার হবে এত ঘন মিটার হবে এবং যে মাটিটা খোলা হবে তার উচ্চতা এইস ধরে নিয়েছি ব্যাস তারপরে এই দুটোকে সমান করে দিলেই খুব সহজেই দু মিটার বেরিয়ে যাবে এবার আমরা আসছি দাগের অঙ্কে দাগের অঙ্কে কি বলছে বাড়ির তিনটি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে আশি লিটার সাতশো পঁচিশ লিটার পাঁচশো পঁচাত্তর লিটার তেল ছিল ওই তিনটি ড্রামের তেল একটি আয়ত ঘনকার পাত্রে ধালা হলো এবং পাত্রে তেলের গভীরতা সেভেন ডেসিমিটার হলো এবং আয়ত ঘনকার পাত্রে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ দেওয়া আছে ফোর ইস্টু থ্রি তাহলে পাত্রের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ হিসাব করে লিখি তাহলে একই রকমভাবে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নেব ফোর এক্স ও ফাই থ্রি এক্স মিটার তাহলে এবার পাত্রটি সেভেন ডেসিমিটার গভীর মানে উঁচু হয়েছে পাত্রটিতে তেলের উচ্চতা সেভেন ডেসিমিটার উঁচু উঁচু হয়েছে তাহলে তার আয়তন হবে ফোর এক্স ইন্টু থ্রি এক্স ইন্টু সেভেন এই আয়তনটা মোট যে তেল ঢালা হয়েছে তার আয়তনের সমান হবে অর্থাৎ আটশো লিটার প্লাস সাতশো পঁচিশ লিটার ইন্টু এ সরি প্লাস পাঁচশো পঁচাত্তর লিটার এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি ফাইভ এবার তাহলে এক্সের ভ্যালু ফাইভ বলে পাত্রটির দৈর্ঘ্য কত হবে পাত্রটির দৈর্ঘ্য হবে ফোর ইন্টু এক্স অর্থাৎ ফোর ইন্টু ফাইভ কুড়ি ডেসিমিটার এবং পোস্ত হবে থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ পনেরো ডেসিমিটার তারপরের অংশ রয়েছে ওই আয়তনের পাত্রের গভীরতা ফাইভ ডেসিমিটার হলে তবে তাতে ছশো ষোলোশো কুড়ি লিটার তেল রাখা যেত কিনা সেটা হিসাব করে দেখতে বলেছে। তাহলে আমরা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি তাহলে সেখান থেকে আমরা পাত্রটার আয়তন বের করে নিচ্ছি পাত্রটির আয়তন বের হলো পনেরোশো লিটার কিন্তু আমরা তেল ষোলোশো কুড়ি লিটার রাখতে যাচ্ছি সুতরাং সেই পাত্রে রাখা যাবে না একুশ দাগের অঙ্কে আসা যাক একুশ দাগের অঙ্কে বলছে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারে দৈনিক জলের চাহিদা যথাক্রমে বারোশো লিটার হাজার পঞ্চাশ লিটার এবং নশো পঞ্চাশ লিটার ওই চাহিদা মেটানোর পরও চাহিদার পঁচিশ শতাংশ জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য টু পয়েন্ট ফাইভ মিটার দীর্ঘ এবং ওয়ান পয়েন্ট সিক্স মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে তবে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে এবং তার সাথে রয়েছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও চার ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটির গভীরতা কত হতো তা হিসাব করে লিখি তাহলে প্রথমত যে পরিবার প্রত্যেকটি পরিবার রয়েছে সেই তিনটি পরিবারের জলের মোট চাহিদা হচ্ছে বারোশো লিটার প্লাস হাজার পঞ্চাশ লিটার প্লাস নশো পঞ্চাশ লিটার এইবার ওই জল ওরা খরচ করার পরেও তার মোট চাহিদার আরও পঁচিশ শতাংশ এক্সট্রা থাকতে হবে অর্থাৎ আমাদের একশো পঁচিশ শতাংশ জল লাগবে তাহলে সেইটা কত হবে সেটা আমরা প্রথমে করে নিলাম এবং ধরলাম যে পাত্রটির গভীরতা এই সরি ট্যাঙ্কটির গভীরতা এইচ মিটার এই এইচ ডেসিমিটার করতে হবে আচ্ছা এখানে আমরা বলে দিই এক ঘন ডেসিমিটার মানে এক লিটার সুতরাং আমরা মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যাই নিয়ে গেছি ডেসিমিটারে নিয়ে গেছি এবার সুতরাং আমরা এই দুটো আয়তনকে সমান করে দিলে এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি দশ ডেসিমিটার অর্থাৎ এক মিটার এইবার তার পরের অংশটা বলছি পাঁচ পোস্তের দিকে যদি চার ডেসিমিটার আরও বেশি করে দিই তাহলে পাত্রের গভীরতা কত হবে তাহলে পাত্রের গভীরতাটি ট্যাঙ্কটির গভীরতাটি আরও কমে যাবে কারণ কি চার ডেসিমিটার এদিকে পোস্তের দিকে বাড়িয়ে দেওয়া মানে গভীরতাটা কমে যাবে তা সেক্ষেত্রে আমরা গভীরতাটা ধরে নিচ্ছি এইচ ওয়ান হতো তাহলে এইচ ওয়ান হতো এবার আমরা আবার একই রকমভাবে দুটোকে সমান করে দিলাম সমান করে দিলে এইচ ওয়ান সমান সমান পেয়ে যাচ্ছি এইট ডেসিমিটার মানে পয়েন্ট এইট মিটার এবার আসা যাক আমাদের বাইশ দাগের অঙ্কে বাইশ দাগের অঙ্কে কি বলছে পাঁচ সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন এগারো একশো এগারো একশো পনেরো পয়েন্ট পাঁচ কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন হয় আটশো আশি পয়েন্ট পাঁচ বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বারো ডেসিমিটার এবং এইট পয়েন্ট ফাইভ ডেসিমিটার এক ঘন ডেসিমিটার চালের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ হলে বাক্সটির ভিতরের দিকের উচ্চতা কত হবে হিসাব করে লিখি প্রতি বর্গ ডেসিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ টাকা ওয়ান টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে সেটি হিসাব করে লিখি প্রথমত আমরা যে চালটা রাখছি পাত্রটার মধ্যে সেটা অবশ্যই ভিতরের দিকে হবে তাহলে আমাদের বাক্সটার মধ্যে যে ভিতরের যে আয়তন সেটাই হচ্ছে চালের আয়তনের সমান হবে তাহলে প্রথমত বাক্সটির ওজন কত বাক্সটির ওজন একশো পনেরো পয়েন্ট পাঁচ কিগ্রা এবং চাল ভর্তি চালসহ বাক্সটির ওজন হচ্ছে আটশো আশি পয়েন্ট ফাইভ কিগ্রা হবে তাহলে চালের ওজন শুধুমাত্র কত হবে সাতশো পঁয়ষট্টি কেজি এইবার এক ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা তাহলে বাক্সটির ভিতরের অংশের আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো দশ ঘন ডেসিমিটার এবার আমরা ধরে নিচ্ছি ভিতরের দিকের উচ্চতা এইচ ডেসিমিটার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আয়তন হবে এই দুটোকে সমান করলে এই স্পে যাচ্ছি ফাইভ ডিসিমিটার এবার বাক্সটির বাইরের চারপাশ আমরা রং করব। তাহলে বাইরের চারপাশ রং করবো মানে বাক্সটার যে যতটা পুরো সেটাও অ্যাড করতে হবে তাহলে বাক্সটা ফাইভ সেন্টিমিটার পুরু তাহলে বাক্সটি বাক্সটিকে রঙ করতে আমার কত খরচ পড়বে সেটা আমরা আগে বের করে দেখছি তাহলে বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য কত হবে প্রস্থ কত হবে দৈর্ঘ্য হবে এ পয়েন্ট ফাইভ করে দুদিক থেকে যুক্ত করতে হবে অর্থাৎ অর্থাৎ একটা বাক্স যদি আমরা ভাবি এতটা পুরো এতটা পুরো এতটা পুরো এতটা পুরো তাহলে এই এই পাশটা এবং এই পাশটার যে মোটা পুরো অংশটা সেটাকে আমরা অ্যাড করতে হবে সুতরাং আমরা দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আলাদা করে বের করে নিলাম তারপরে সমগ্র তলের আয়তন কত সেটা বের করলাম তারপরে বাক্সটাকে রং করতে কত খরচ পড়বে সেই খরচের দামটা ওর সঙ্গে গুণ করে দিলে সাতশো টাকা পঞ্চাশ পয়সা খুবই সহজ অঙ্ক অঙ্কটা একটু লেন্দি অঙ্ক কিন্তু অঙ্কটা খুবই সহজ এবার আসা যাক দাগের অঙ্কে দাগ বলছে মিটার দীর্ঘ এবং আঠেরো পয়েন্ট পাঁচ মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুর তিন পয়েন্ট টু মিটার গভীর জল আছে ঘন্টায় ষোলো একশো ষাট কিলোমিটার কিলো লিটার সরি কিলো লিটার জল শেষ করতে পারে এমন পাম্প দিয়ে কতক্ষণ পুকুরে সমস্ত জল সমস্ত জল শেষ করা যাবে হিসাব করে লিখি যদি জল যদি জল উনষাট পয়েন্ট টু মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার চওড়া একটি আল দিয়ে আল দিয়ে ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি এখানে এক ঘন মিটার মানে এক কিলো বলে দিয়েছে তাহলে আমাদের এক ঘন মিটার এক কিলোমিটার এটা আমরা আমরা দেখতে যাবো না প্রথমত পুকুরের আয়তন কত সেটা বের করব তাহলে পুকুরের আয়তন দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা করলাম কত ঘন ডেসিমিটার বের করলাম এবার আমরা ধরছি যে এক্স ঘন্টায় সমস্ত জল শেষ করা যাবে তাহলে এক একশো কিলো লিটার একশো কিলো লিটার মানে একশো ইন্টু এই কিলোর জন্য টেন টু দি থ্রি করলাম তাহলে এক্স ঘন্টা ধরে চললে এই আয়তনের জল সব শেষ হয়ে যাবে তার এই দুটোকে সমান করে দিলাম সমান করে দিলে আমরা এক্স পাচ্ছি সেভেন পয়েন্ট ফোর ঘন্টা এবার বলছে যে জমিতে আমরা জল দিচ্ছি সেই জমিতে যে যে আল দিয়ে আমরা জল দেবো সেই আলটার দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচশো উনষাট পয়েন্ট টু মিটার এবং সরি ঊনষাট পয়েন্ট মিটার দীর্ঘ এবং চওড়া বলে দিয়েছে চল্লিশ মিটার তাহলে তার উচ্চতার ধান ধান ক্ষেতে যে জলটা দেওয়া হবে সেই জলের উচ্চতা কথা হবে সেটাকে আমরা h ধরে নিলাম তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সেইটা কিসের সমান হবে এই যে যে জলের আয়তন আছে সেই পুকুরের যে জল আছে সেই আয়তনের সমান হবে বা সেইটাকে সমান করে দিলে আমরা জলের উচ্চতা পেয়ে যাচ্ছি ফাইভ ডেসিমিটার তো এবার আসা যাক শর্ট কোশ্চেনে অর্থাৎ চব্বিশের এ এমসি কিউ কোশ্চেনে প্রথম প্রশ্ন বলছে একটি সমকোণী চৌপাল ভূমিতলের ক্ষেত্রফল অষ্টাশি বর্গ সেন্টিমিটার তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সেটা সেটা সমস্যা আয়তন সুতরাং এটা যদি আমি করে দিই তাহলে অ্যান্সার আমি পাবো পাঁচ সেন্টিমিটার অর্থাৎ যদি এই উচ্চতা ধরে নিই তাহলে অষ্টআশি এই সমান চারশো চল্লিশ তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে এই সমানসমন পাঁচ সেন্টিমিটার আসে তারপরের অঙ্কটায় কি বলছে একটি আয়ত ঘনকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ বারো মিটার এবং গভীরতা ষোলো মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্ত ও দু মিটার পুরো তক্তা কটি রাখা যাবে তাহলে আমার যে গর্তের আয়তন সেই আয়তনের সমান আয়তন সমান আয়তনের আমি রাখতে সুতরাং আয়তন কত আর বাক্সের আয়তন কত এ দুটো করে বাক্সের আয়তনকে সরি গর্তের আয়তনকে তক্তার আয়তনতে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব একশো বিরানব্বই অ্যান্সার তারপরে তিন দাগে বলেছে একটি ঘনকের পাঁচশো তলের ঘনকটির আয়তন কত তাহলে একটি ঘনক একটি ঘনকের যদি আমি ছবি আঁকি তাহলে দেখতে পাবো ঘনকের পাঁচশো তল চারটি থাকে একটা দুটো তিনটে চারটে এবং উপর নিচে যেটা থাকে সেটা হচ্ছে উপরের তল এবং ছাদ সুতরাং ওগুলোকে পার্শ্বতল বলা চলে তাহলে চারটে ঘনতল চারটে পার্শ্বতল থাকে তাহলে ফোর এ স্কোয়ার সময় শোন দুশো ছাপ্পান্ন এবং সেখান থেকে আমি এ এর ভ্যালু পেয়ে যাব এর ভ্যালু পেয়ে গেলে তারপরে আমরা তার আয়তন পাঁচশো বারো ঘনমিটার পেয়ে যাবো চারদাকে বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন হলে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তাহলে ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে এ ওয়ান কিউব ইস টু এ টু কিউব সমান ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন আছে সেখান থেকে আমরা এ পেয়ে যাচ্ছি ওয়ান এ ওয়ান ইস টু এ টু হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে এ ওয়ান স্কোয়ার ইস টু এ টু স্কোয়ার করতে হবে এবং সেটা হচ্ছে ওয়ান ইস টু নাইন আজদাকে কি বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্র ফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী তাহলে আমরা এস সমান সমান লিখতে পারি সিক্স এ এ স্কোয়ার আর ডি সমান সমান এ রুট থ্রি এবার এখান থেকে আমরা এর ভ্যালু যদি এলিমিনেট করি তাহলে দেখতে পাবো এস সমান সমান টু ডি স্কোয়ার অথবা ডি সমান সমান ডি স্কোয়ার সমান সমান এস বাই টু তাহলে এটা হচ্ছে অ্যান্সার এরপর আমরা বি দাগে সত্য মিথ্যা আসছি বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন চার গুণ হবে না ঘনকটির আয়তন চার গুণ হবে না কারণ দ্বিগুণ বৃদ্ধি করলে দুইয়ের কিউব করলে আমরা পাই আট অর্থাৎ আট গুণ বৃদ্ধি পাবে চার গুণ হবে না তাহলে এটা মিথ্যা তারপরে বলছে বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাতের বৃষ্টিপাত পাঁচ সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন কত হবে হাজার ঘনমিটার এটা সত্য না মিথ্যা তাহলে এখানে আমাদের বলে দিয়েছে এক আর সমান সমান একশো বর্গমিটার এবং এক হেক্টর মানে একশো আর তাহলে আমাদের এখানে দুই হেক্টর মানে একশো গুণ একশো বর্গমিটার এবং সেটাকে পাঁচ সেন্টিমিটার দিয়ে গুণ করলে জলের আয়তন আসে হাজার ঘনমিটার তাহলে এটা সত্য এরপর আসা যাক সি অর্থাৎ শূন্যস্থান পূরণ তা প্রথম বলছে একটি সমকর্ণী চৌপলের কর্ণের সংখ্যা কটি হয় একটি সমকণি চৌপলের কর্ণের সংখ্যা হয় চারটি তোমরা সুবিধার জন্য ঘরের ঘরের মধ্যে দেখো ঘরের যে আটটা কোণা আছে দুটো কোনাকে জয়েন করে মোট চারটি কর্ণ আসে তোমরা এটা দেখে নিতে পারো তাহলে অ্যান্সার হবে চার তারপরে বলছে একটি ঘনকের সমগ্র স একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে একটি ঘনকের একটি তল মানে একটি বর্গক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু তারপর তিন দাগ বলছে সমগনি চৌপলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমাল হলে সেই ঘনবস্তুটির বিশেষ নাম হলো ঘন এটা তো আমরা সবাই জানি এরপর আসা যাক পঁচিশ দাগে সংক্ষিপ্ত প্রশ্নে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমটা বলছে ঘনকের তল সংখ্যাকে এক্স বলছে ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের দৈর্ঘ্য যদি পি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি টু কত হবে তাহলে আমরা এই এক্স কত হয় আমরা জানি ছ ছয় হয় ওয়াই 12 বারো অর্থাৎ ধার সংখ্যা বারো শীর্ষবিন্দু সংখ্যা আট এবং কর্ণের সংখ্যা চার তাহলে এগুলোকে যদি আমরা বসিয়ে দিই তাহলে आंसर আসে ছয় তারপরে দুই দাগে বলছি দুটি আয়ত ঘনের মাত্রার দৈর্ঘ্য বলে দিয়ে চার ছয় চার ও এইট টু এইচ মাইনাস ওয়ান ও দুই একক তাহলে যদি এবং এদের আয়তন যদি সমান হয় তাহলে এইচের এর মান কত তাহলে প্রথমত আয়তঘনের মাত্রা মানে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা প্রথমটা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার ফোর সিক্স ও ফোর যথাক্রমে এবং দ্বিতীয়টির হচ্ছে এইট টু এইচ মাইনাস ওয়ান ও দুই তাহলে এদের আয়তন যদি সমান হয় তাহলে আমরা আয়তনটাকে সমান করে দিলে দেখতে পাচ্ছি এইচের ভ্যালু আসছে সেভেন বাই দুই একক এরপরে কি বলেছে বলছে। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলে এর সমগ্রতলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তা আমি এখানে এই অঙ্কটায় আমি প্রথম যেটা করেছি সে এই পোশানে যেটা করেছি এটা হচ্ছে আমরা আয়তন নিয়ে করেছি তো অঙ্কটা একই রকম হবে শুধু আয়তনের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটা ইউজ করতে হবে তা আমরা ধরে নেব ঘনকের একটি বাহু বাহুর এ একক তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার তাহলে প্রথমে হবে সিক্স এ আর পরে যদি ফিফটি বৃদ্ধি করা হয় অর্থাৎ তখন বাহুরদৈর্ঘ্য হয়ে যাবে থ্রি বাই এ তাহলে তার সিক্স থ্রি সিক্স ইন্টু থ্রি বাই তার হোল স্কোয়ার করলে সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে এবার সেটার থেকে বিয়োগ করে হানড্রেড পার্সেন্টে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার বৃদ্ধি পাচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল একশো পঁচিশ শতাংশ তোমরা আয়তনটাও দেখে নিতে পারো সেম এইভাবেই করতে হবে এরপর আসা যাক চার দাগে চার দাগে কি বলছে তিনটি নিরেট ঘনক যার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তি তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার এবং সেগুলোকে গলিয়ে একটি নতুন বড় ঘনক তৈরি করা হলো তাহলে তার প্রত্যেকটি দৈর্ঘ্য কত হবে তাহলে তিনটে ঘনক গলিয়ে যে বড় ঘনক তৈরি করা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি একক তাহলে দুজনেরই আয়তন সমান হবে তাহলে আয়তন দুটোকে সমান করে দিলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি এ সমান সমান সিক্স সেন্টিমিটার এবার লাস্ট অঙ্কে আসা যাক বলছি একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বারো মিটার এবং আট মিটার এবং ঘরটির উচ্চতা চার মিটার হলে মেঝের দৈর্ঘ্য মেঝের ক্ষেত্রফল কত হবে তাহলে এটা একদম সিম্পল লজিক নলেজের ব্যাপার যে একটা ঘরের মেঝে বলতে শুধু দৈর্ঘ্য আর প্রস্তিই হয় উচ্চতা কোনো কাজে আসে না সুতরাং ঘরের মেঝের যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত অর্থাৎ আট গুণ বারো বর্গমিটার অর্থাৎ ছিয়ানব্বই বর্গমিটার তো আজকের মতো এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ